আমি মোহাম্মদ ওহিদুর রহমান চাষড়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে রোজার দিনে আজকের যে আবহাওয়ার কারণে আরও একটু মনে স্বস্তি লাগছে। যাই হোক, সবাই ভালো থাকেন। আজকের আমি অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় থেকে রাসায়নিক বিক্রিয়া এটা সবাইকে পড়াবো। এবং রাসায়নিক বিক্রিয়ার এখানে আছে প্রতীক, সংকেত এবং যোজনী। এবং প্রতীক, সংকেত, যোজনী এটা এই সম্পর্কে আমি সবাইকে একটু ধারণা দেব। প্রতীক কি দেখো ছাত্রছাত্রীরা, প্রতীক এখানে পৃথিবীর সমস্ত পদার্থকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। পৃথিবীর সমস্ত পদার্থকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, এর একটি হলো মৌলিক পদার্থ, অপরটি হলো যৌগিক পদার্থ। এ পর্যন্ত 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। রাসায়নিক বিক্রিয়া বিশ্লেষণ করে 118টি মৌলিক পদার্থ পাওয়া গেছে। মৌলিক পদার্থের কথা জানতে গেলে সাধারণত মোলের পুরো নাম না লিখে ইংরেজিতে ল্যাটিন নামের একটি বা দুইটি অক্ষর দিয়ে মোলটি প্রকাশ করা হয়। মৌলিক পদার্থ সম্পর্কে জানতে হলে মোলের পুরো নাম না লিখে মোলের একটি বা দুইটি অক্ষর দিয়ে এর নাম, এখানে প্রতীক, সংকেত। এখানে আমি বলছি তোমাদের সংকেত সম্পর্কে, প্রতীক সম্পর্কে। প্রতীক হলো মোলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ, মোলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ। যেমন হাইড্রোজেনের প্রতীক এইচ, অক্সিজেনের প্রতীক ও, হাইড্রোজেন ক্লোরাইড HCl, হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা দেখো, সোডিয়ামের প্রতীক Na, সোডিয়ামের প্রতীক Na, এইচ তে হইল হাইড্রোজেন। ও হইল অক্সিজেন, Na হইল সোডিয়াম। আমি তোমাদের বলেছি ছাত্রছাত্রীরা, দেখো এখানে মোলের পুরো নাম না লিখে মোল হলো কি হাইড্রোজেন, হাইড্রোজেনের পুরো নাম হাইড্রোজেন HYDROZN, হাইড্রোজেন এত না লিখে এইচ লিখে হাইড্রোজেনটা প্রকাশ করা হলো। অক্সিজেন, অক্সিজেন এর ও দ্বারা প্রকাশ করা হয়। সোডিয়াম Na, এটা হলো ল্যাটিন নাম Na, ন্যাট্রিয়াম, সোডিয়াম হলো এর পুরো নাম হলো ন্যাট্রিয়াম, Na দ্বারা প্রকাশ করা হয়। তদ্রূপ এবার হলো প্রতীক সংকেত। সংকেতটা হলো মৌলিক ও যৌগ, কোন মোল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলো। কোন মোল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ, যেমন হাইড্রোজেন H2, অক্সিজেন O2, হাইড্রোজেন ক্লোরাইড HCl, কোন মোল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। কোন মোল বা যৌগের অংশ অণুর সংক্ষিপ্ত রূপ, যেমন পানির সংকেত H2O, পানির সংকেত H2O। এবার দেখানো হবে যোজনী। এবার যোজনী, যোজনীটা কি দেখো ছাত্রছাত্রীরা, মোলের কোন মোল বা যৌগের একটি মোল বা যৌগ মৌলিক পদার্থের সময় একে অন্যের সাথে, মৌলিক পদার্থ সমূহ, মৌলিক পদার্থ সমূহ
একে অন্যের সহিত মিলিত হওয়ার যে সমর্থ তাকে যোজনী বলে। মৌলিক পদার্থ সমূহ একে অন্যের সাথে মিলিত হওয়ার সমর্থকে যোজনী বলে। এই যোজনীকে এক একটি হাতের সাথে তুলনা করা হয়। একটি হাতের সাথে যেমন এখানে বলা হচ্ছে হাইড্রোজেন এইচ, এখানে একটা হাত, তারপরে ক্লোরিন সিএল এর একটা হাত, আবার যদি বলা হয় পানি এইচ টু ও, দেখো ও অক্সিজেনের কিন্তু দুইটা হাত, অক্সিজেনের দুইটা হাত, হাইড্রোজেনের একটা হাত। এই আচ্ছা, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের এই যে প্রতীক সংকেত যোজনী এবং এর বিভিন্ন মানে প্রতিটা ধাপের পর্যায় শ্রেণীগুলো জানানো হবে। Thank you.